কুমিল্লায় বিএনপির গণসমাবেশের বাকি আর মাত্র দুই দিন। সমাবেশ উপলক্ষে ইতোমধ্যে কুমিল্লা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে সমাবেশ স্থল নগরীর টাউন হল মাঠ পর্যন্ত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। প্রশাসনে 10টি শর্ত মেনে এই সমাবেশ করছে বিএনপি। গণসমাবেশে অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ অর্ধ শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কুমিল্লা বিএনপি নেতৃকর্মীরা বলছেন এই সমাবেশে অন্তত 4 লাখ কর্মী সমাগম হবে। আপনারা জানেন 26 তারিখে আমাদের এই মহাসমাবেশ। মহাসমাবেশকে সাকসেস করার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। নয়নের এই ত্যাগকে বুকে ধারণ করে এই মিটিংকে, 26 তারিখের মিটিংকে সাকসেস করাই হবে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হবে। সুতরাং সবাইকে 26 তারিখের মিটিংয়ের জন্য আরো পরিশ্রম করার উদাত্ত আহ্বান জানিয়ে 26 তারিখ পর্যন্ত যত পরিশ্রমে হোক মাঠে থাকবো। সমাবেশ উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান আর ভবনের দেওয়ালে লাগানো হচ্ছে পোস্টার। এসব পোস্টারে দলটির কারাবন্দী নেতাদের মুক্তি দাবি করা হয়েছে। এছাড়া সমাবেশের দিন এগিয়ে আসায় শেষ মুহূর্তে লিফলেট ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নেতারা। কুমিল্লা থেকে রুবেল মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইবনুল কাইম সনি, RisingBD.com।